ইসমিল রহমান রহিম অন ওয়েলকাম ভিক টু ম্যানাদার ভিডিও সম্মানিত ইউটিউব শিক্ষার্থীগণ আশা করি স্থানে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ প্রতিদিনের আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে সম্মানিত শিক্ষার্থীগণ ক্লাসটি শুরু করার আগে আই উড লাইক টু সে অ্যাবাউট অল আরব ফ্রেনার ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ সো ভেরি মাচ অলসো আই অ্যাপ্রিসিয়েট ইউ আই সেলিউট ইউ বিকজ অফ মাই অল ডিয়ার্স অ্যারাবিয়ান প্রভাসী কারণ প্রভাস জীবনটা আসলে খুবই কষ্টের জীবন সো এই কষ্টের মাঝে থেকে নিজেকে খাপ খেয়ে নিয়ে যে বাংলাদেশের জন্য ফ্যামিলির জন্য যারা কষ্ট করে যাচ্ছেন শ্রম দিয়ে যাচ্ছেন টাকা উপার্জন করে যাচ্ছেন সো সো অ্যাগেইন আই অ্যাপ্রিসিয়েট ইউ আই সেলিউট ইউ অলওয়েজ হ্যাঁ কারণ প্রবাস জীবনটা আসলে কষ্টের জীবন ওকে ভালো থাকবেন অবশ্যই দোয়া রইল সাবধানে থাকবেন আই হোপ ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আমি আর দেরি না করে শুরু করতে যাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি সম্মানিত শিক্ষার্থীগণ আমার ক্লাসটির মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন সো প্লিজ অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে স্পেশালি থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর সাবস্ক্রাইব অ্যান্ড যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান প্রিয় শিক্ষার্থীগণ আজকের ক্লাসটি মূলত গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স দিয়ে আজকের ক্লাসটি তৈরি করা হয়েছে সো ধৈর্য সহকারে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না ওকে আমি শুরু করতে যাচ্ছি সর্বপ্রথম যে সেন্টেন্সটি আমি আই এম গোয়িং টু সে ফার্স্ট অফ অল ফার্স্ট নাম্বার ওয়ান সেন্টেন্স আনা উহিবুকা এটার বাংলা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আনা উহিবুকা এই ক্ষেত্রে আর ইনতা বা আনতা বলার প্রয়োজন নেই জাস্ট আমি তোমাকে ভালোবাসি কথায় কথায় বলবেন আনা উহিব আনা উহিব বুকা আনা হুহিব মানে আমি তোমাকে ভালোবাসি আশা করি বুঝতে পারছেন নেক্সট সেন্টেন্সটি হচ্ছে আনা হুব্বুন হাদা দেখুন এটা কিন্তু দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ আনা হুব্বুন আনা মানে আমি হুব্বুন মানে ভালোবাসা মানে লাইক যাকে ইংলিশে বলে হাদা মানে এইটা হাদার শুদ্ধ উচ্চারণটা হচ্ছে হাজা বাট অ্যারাবিয়ানরা লোকালভাবে বলে থাকেন আজ সাথে তাহলে কি হলো আমি এটা ভালোবাসি আনা হুব্বন হাদা এখন আপনি এটাকে যদি আপনি বুঝে থাকেন প্রিয় শিক্ষার্থীগণ আপনি কথায় কথায় এটার সাথে যেমন আনা হুব্বন ইনতা আমি তোমাকে ভালোবাসি আনা হুব্বন হাদা আগ্রাদ আমি এই মালটি ভালোবাসি এইভাবে নিজে নিজের সেন্টেন্স মেক করবেন ইনশাল্লাহ হোপ নেক্সট হচ্ছে হাল তু তুমি কি আমাকে ভালোবাসো আপনি কাউকে বলতে পারেন এভাবে হাল তুহিব্বুনি তুমি কি আমাকে ভালোবাসো হাল তুহিব্বুনি হাল তুহিবুনি এ জাস্ট আপনি এপ্লুন্ডলি বলতে থাকেন অ্যান্ড ইউ হ্যাভ টু মেমোরাইজ দেন ইউ উইল বি অ্যাবল টু অ্যারাবিক শাল ওয়ান বাই ওয়ান জাস্ট ইউ শুড স্টে উইথ মি নেক্সট সেন্টেন্সটি হচ্ছে লা উহিবুল আমসা ফিস ফিস কথা বলো না লা উহিবুল আমসা ফিসফিস কথা বলো না প্রিয় শিক্ষার্থী অবশ্যই কাগজে নোট করবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন অবশ্যই নোট করবেন বারবার বলতেছি আমি ওকে নেক্সট হচ্ছে সুফ আতা যাউজুক সুফ আতা যাউজুক সুফ আতা যাওজুক আতা যাওজুক আতা যাওজুক এইভাবে মুখস্ত করবেন আমি তোমাকে বিয়ে করব। সুফ আতা যাওজুক আমি তোমাকে বিয়ে করব। হয়তো অনেকজনে বলতে পারেন যে এই সব সেন্টেন্স কেন মুখস্থ করবো এই করবো সে করব আসলে শিক্ষার কোনো শেষ নেই একটা জিনিস মনে রাখবেন আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন তত আর আমার কর্মস্থলকে আরো কর্মট করে গড়ে তুলবেন তত অস্থা করতে পারবেন অ্যারাবিয়দের সাথে ভাও করতে পারবেন ইনশাল্লাহ নেক্সট আনা মাফি আতা যাউস আমি বিয়ে করি নাই আনা মাফি আতা যাউস আমি বিয়ে করি নাই ওকে কাম হুরমা অবলিক জাউজা মৌজুদ্দিন আপনি মনে করেন কোনো হাবিবি বা আপনার কোনো কফিল অ্যারাবিয়ান কারোর কাছ থেকে জানতে চাইছেন যে কাম হুরমা জাউজা মৌজুদ্দিন তা তোমার বউ কয়জন আসলে এখানে হুরমা বলতে পারেন যাওজা বলতে পারেন মূলত হুরমা মানে মহিলা যাওজা মানে হচ্ছে স্ত্রী যে কোনো একটি বললে হবে প্রিয় শিক্ষার্থীগণ আসলে মনে করেন আপনার কোনো অ্যারাবিনদের সাথে আপনার সাদিক বা বন্ধুত্ব আলাফন হচ্ছে গল্প হচ্ছে সেই আপনি যদি কথা না বলতে পারেন দেখেন কেমন হবে আর আপনি তার সাথে যদি কথা বলতে পারেন ভাও করতে পারেন সো গুড ইন সুপ জামিল জিদ্দান তুমি দেখতে খুব সুন্দর কথায় কথায় বলেন ইন সুফ জামিল চিদ্দান দেখবেন অ্যারাবিনরা খুবই খুশি হবে ইন দ্য জামিল চিদ্দান ইন সুফ ওয়াজেদ জিদ্দান এরকম বললে হয় নো প্রবলেম নেক্সট রু মাতাম চলো একসাথে রেস্টুরেন্টে যাই কোনো আপনার অ্যারাবিয়ান হাবিবিকে বা সাদিককে বলতে পারেন হাবিবি ওয়াল্লা রু মাতাম মানে চলো একসাথে আমরা রেস্টুরেন্টে যাই মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট সাওয়া সাওয়া মানে হচ্ছে একসাথে নেক্সট লেস মুশাইহিনা মারামারি করো কেন লেস মানে কেন মুসাহীনা মানে হচ্ছে মারামারি করার ক্ষেত্রে রাভিয়ানরা বলে থাকে মুসাহিনা তাহলে বলতে পারেন লেস মুসাহিনা তোমরা মারামারি করো কেন এরকম বলতে পারেন পৃষিক্ষীক্ষণ যদি বুঝে থাকেন প্রত্যেকটি শব্দ দিয়ে আপনি নিজে নিজে অ্যাটলিস্ট টেন অর টোয়েন্টিস ফাইভ টেন অ্যাজ ইউ সেন্টেন্স মেক করবেন এবং নিজে নিজে বলবেন নেক্সট হচ্ছেন ইজাইনতা রু বাররা আনা রু বাররা তাই না এটা বাংলা হচ্ছে যদি তুমি বাইরে যাও আমিও যাব ইজা মানে হচ্ছে যদি যদি তুমি যাও ইজা ইনতারু, যদি তুমি খাও ইজা ইনতা আক্কেল আনা বার্রা যদি তুমি যাও আমিও বাহিরে যাব বাররা মানে বাহিরে নেক্সট হাবিবি আনা এবি ইনতা বোন বন্ধু আমি তোমার ভালোবাসা চাই হাবিবি মানে বন্ধু সাদিক মানে বন্ধু আনা আমি এবি মানে চাওয়া ইনতা তুমি হুববুন হচ্ছে ভালোবাসা আমি আবার বলতেছি হাবিবি মানে হচ্ছে বন্ধু আবার কেউ সাদিক বলে থাকেন হ্যাঁ তাহলে আমি যদি এখন হাবিবি দিয়ে একটি সেন্টেন্স মে মেক করি মালানা হাবিবি মালানা হচ্ছে আমার আমার বন্ধু হাদা মালানা হাবিবি হুয়া মালানা হাবিবি সে আমার বন্ধু এরকম সেন্টেন্স মেক করবেন ইনশাআল্লাহ সাকসেস হবেন শিক্ষার্থীগণ আজকে আর দেরি না করে এখানে শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ নেক্সট আমার গুরুত্বপূর্ণ ক্লাসের অপেক্ষায় থাকবেন সম্মানিত শিক্ষার্থীগণ আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি যে ধরনের ক্লাস তৈরি করতেছি এবং করব বা করেছি প্রত্যেকটি ক্লাস আমার হচ্ছে দৈনন্দিন জীবনে এমন কিছু প্রয়োজনীয় এবং শব্দ সকল আরব দেশের সাথে মিল রেখে আমি ক্লাস তৈরি করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম